আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইলা কুকিং স্টুডিও। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দিবেন, লাইক করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমি আজকে নিয়ে আসছি কলার পিঠা বা কলার বড়া পিঠা। আমাদের বাসায় যখন কলা আনা হয়, আমরা কিছু পরিমাণ খাওয়ার পরে যখন খোসাটি একটু কালো কালো হয়ে যায়, বেশি পেকে যায়, তখন আর এই কলাগুলো কেউ খেতে চায় না। আর কলা পিঠা বানানোর জন্য বেশি পাকা মজে যাওয়া কলাটাই বেশি ভালো, পিঠা হয় বেশি টেস্টি হয়। আর এই কলা পিঠার সাথে যদি আমরা আরও কিছু অ্যাড করে দিই, তখন এটার টেস্ট অনেক বেশি বেড়ে যায়। আমরা চায়ের সাথে, বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনেও দিতে পারি। এখানে আমার পাঁচটা কলা আছে, দেখতেই পাচ্ছেন একটু কালো কালো হয়ে গেছে, ভিতরে একেবারে ফ্রেশ। আমি সবগুলো কলা নিব, ময়দা, চালের গুঁড়ি, তিল, চিনি কম দিব, যেহেতু পাঁচটা কলা, কলা তো মিষ্টি, দিব কিছুটা দারচিনি পাউডার, আর দিব সুজি। ঘরে আমাদের যা থাকে এগুলো দিয়েই বানিয়ে নিলে গরম গরম তো খেতে মজাই, ঠান্ডা কলার পিঠাও বেশ ভালোই লাগে। আমি কলাগুলো এভাবে কাঁটা চামচ দিয়ে ভেঙে ভেঙে মিক্স করে নিলাম, দিয়ে দিলাম এক কাপ ময়দা, দিয়ে দিলাম কিছুটা সুজি, তিল। আমরা তো সবাই জানি তিল অনেক উপকারী। দিয়ে দিলাম কিছুটা দারচিনি পাউডার, দিয়ে দিলাম চিনি। আমি চিনিটা কম করেই দিলাম, কেউ মিষ্টি বেশি খেলে একটু বাড়িয়েও দিবেন। দিয়ে দিলাম চালের শুকনা গুঁড়ি, এটা বাজারের কেনা গুঁড়ি। আমি সবগুলো আবার একটু কাঁটা চামচ দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। দিয়ে দিচ্ছি ফুল ক্রিম পাউডার মিল্ক, আবার এই শুকনো উপকরণগুলো একটু নেড়ে চেড়ে এগুলোর সাথে আমি অল্প করে লিকুইড মিল্ক দিয়ে আবার একটু মিক্স করে নিলাম। আমি এখানে মোট এক কাপ লিকুইড দুধ ইউজ করলাম, কেউ চাইলে এটা পানি দিয়ে ওগুলো নিতে পারে। আর অবশ্যই পানি বা লিকুইড মিল্ক একবারে সবটা দিয়ে দিবেন না, অল্প অল্প করে দিলে এটা ভালো হয়। আমি এখানে দিয়ে দিচ্ছি নারিকেল আর খেজুরের গুড়, যেটা আমি ভাপা পিঠার জন্য করে রাখি বা মুড়ির সাথেও খাওয়া হয়। এটা আমি আবার এই বেটারের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি দিয়ে দিলাম এক চিমটি লবণ, আমি একটা প্যানে কিছুটা তেল গরম দিয়ে দিচ্ছি, আর এটা আমি ছোট ছোট করে ভেজে নিব। তেলটা গরম হয়ে গেছে, আমি হাত দিয়ে ছোট ছোট করে বড়া পিঠার মতো দিয়ে দিচ্ছি। এখন আমি একটা কাঠি দিয়ে এগুলোকে উল্টে পাল্টে সব সাইড ব্রাউন কালার করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন একটা সোনালি কালার চলে আসছে। আর একটা কাঠি দিয়ে বা কাঁটা চামচ দিয়ে এটা উল্টে পাল্টে নাড়াচাড়া করাটা বেশি সহজ। এখন আমি পিঠাগুলো তুলে নিব,
তেলটা ভালো করে ঝরানোর জন্য আমি আরেকটা জালিতে রাখব, যেটা থেকে আরো তেল থাকলে এটা নিচ দিয়ে ঝরে যাবে। হয়ে গেল একেবারে মজাদার, খুবই সহজ কলার পিঠা। আর আমি লাস্টে যে নারিকেল আর খেজুর গুড় দিলাম, দেখতেই পাচ্ছেন ভিতরে দেখতে কেমন লাগছে। এই পিঠাটা আমার কাছে গরম ঠান্ডা দুইভাবেই খেতে বেশ ভালো লাগে। আশা করি আপনাদের ভালো লেগেছে। খাবার জিনিস ফেলে না দিয়ে এইভাবে কাজে লাগালে পছন্দ মতো কিছু মিক্স করে হয়ে গেল মজাদার কলার বড়ার পিঠা। আল্লাহ হাফেজ।